ঠিক আছে, তো নেক্সট কার্সিনোমাইন সিটু, এটা কি পড়িয়েছিলাম? একটু পড়িয়েছিলাম জি স্যার, জি স্যার, কার্সিনোমাইন, কার্সিনোমাইন সিটু প্রি ইনভেসিভ ক্যান্সার, হোয়ার বেসাল মেমব্রেন ইজ নট পিয়ার্সড, ইজ নট ইনভেডেড, দ্যাট ডিসপ্লাসিয়া এন্টায়ার থিকনেস অফ এপিথেলিয়াম বাট হ্যাজ নট ইনভেডেড দ্য বেসাল মেমব্রেন। একদম আর কি দিয়েছিলাম, সিআইএন থ্রি সার্ভাইকাল ইন্ডিভিজুয়াল ডিসপ্লাসিয়া থ্রি বায়োস ডিজিজ, ডাক্সার কার্সিনোমাইন সিটু, তারপর লোবিলে কার্সিনোমাইন সিটু, এক্সিশন ইজ দ্য ট্রিটমেন্ট, নো রেডিওথেরাপি কেমোথেরাপি ইজ নিডেড। ঠিক আছে, এটি অ্যাবাউট কার্সিনোমাইন সিটু। হ্যাঁ আচ্ছা, তাহলে নেক্সট সাম প্রিক্যান্সারাস কন্ডিশনস, এটা লিখে নাও তোমরা, অনেক রিজন আছে, গোটিয়ার কোয়েশ্চন আছে, নেম সাম প্রিক্যান্সারাস কন্ডিশনস, প্রিক্যান্সারাস কন্ডিশনস সম্পর্কে একটা আছে, এটা তোমার লিখে নাও। ক্রনিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, স্টোমাকে হয় এটা, ক্রনিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, এখান থেকে এটা কার্সিনোমা ডেভেলপ করে। সোলার কেরাটোসিস অফ স্কিন, এখান থেকে স্কোমাস কার্সিনোমা ডেভেলপ করে। ক্রনিক আলসারেটিভ কোলাইটিস, এটা কোলোনা হয়। হ্যাঁ, এই রিফোসাজিদা, রিফোসাজিদা জি স্যার, মোহাম্মদ, মোহাম্মদ সাদুল্লাহ, ওকে এসব লিখে নাও, লিখে নাও। জি স্যার, ক্রনিক, হ্যাঁ আচ্ছা, সালাউদ্দিন, হ্যাঁ ইয়েস, ঠিক লিখে নাও, সাদুল্লাহ স্যার, হ্যাঁ ক্রনিক, হ্যাঁ সাদুল্লাহ, হ্যাঁ সাদুল্লাহ, ভেরি গুড, ক্লাস করতেছো তো না? আচ্ছা, ইয়েস স্যার, ক্রনিক আলসারেটিভ কোলাইটিস, লিকোপ্লাকিয়া, ওরাল কেভিটি, ওরাল কেভিটি তো হয় লিকোপ্লাকিয়া, ইসোফেগাস হয় ব্যারেট ইসোফেগাস, ইন্টেস্টাইন হয় বিলাস অ্যাডিনোমা, ইটার হয় অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, দিস আর সাম প্রি ক্যান্সারাস কন্ডিশনস অর প্রিকার সলিউশনস, এগুলো বলে প্রিকার সলিউশনস, প্রিকার সলিউশনস অফ ম্যালিগন্যান্সি অর প্রি ক্যান্সারাস লিশনস, প্রি ক্যান্সারাস লিশনস। একটু যখন যখন আমার সিস্টেমটা তুলে পড়াবো অর্গেন ওয়াইজ, এই টার্মগুলো আবার আসবে। হ্যাঁ, এগুলো জাস্ট একবার একটু একটু লিখে নাও, একটু মনে রাখো যতটুকু পারো। লিখে শেষ করেছো? আচ্ছা, তাহলে এগুলি একটু বুঝে নাও, ওরাল কেভিটিতে কি হয় লিকোপ্লাকিয়া, হ্যাঁ কোলনে কি হয় আলসারেটিভ কোলাইটিস, স্কিনে হয় সোলার কেরাটোসিস, স্টোমাকে অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, ইসোফেগাসে ব্যারেট ইসোফেগাস, বিলাস এডেনোমা, এটা স্টোমাকে হয়, ইন্টেস্টাইনে হয়, ইটারে হয় অ্যানোমেট্রিয়া হাইপারপ্লাসিয়া, এগুলোকে কি বলা হয় প্রি ক্যান্সারাস লিশনস অর প্রিকার্স সলিউশন, প্রিকার্স লিখে নাও, প্রিকার্স, তার মানে এইসব লিশন থেকে মেলেন্সি হওয়ার রিক্স চান্স খুব বেশি। ঠিক আছে, অ্যানোমেটা হবে প্রেসেন্ট, অ্যানোমেটা কার্সিনোমা ডেভেলপ করে দেয়, বিলাস এডেনোমা থেকে এডেন কার্সিনোমা ডেভেলপ করে দেয়, ব্যারেটিস থেকে এসোফেজিয়াল এডেন কার্সিনোমা ডেভেলপ করে, এ 5 বছর কিংবা 10 বছর পর। ঠিক আছে, দিস আর সাম প্রিক্যান্সারাস কন্ডিশনস অর প্রিকার্স সলিউশন অফ দি মেলিগন্যান্সি। হ্যাঁ, নাও সাম চাইল্ডহুড ম্যালিগন্যান্ট টিউমার্স, বাচ্চাদের উইদিন 15 ইয়ার্স অফ এজ এতে কিছু টিউমার হয়, কিছু ম্যালিগন্যান্ট টিউমার হয়, এগুলো বলা হয় চাইল্ডহুড ম্যালিগন্যান্ট টিউমার, চাইল্ডহুড ম্যালিগন্যান্ট টিউমার, এটা একটা নাম, এগুলো একটা নাম হচ্ছে স্মল ম্যালিগন্যান্ট ব্লু সেল টিউমার, পাশে লিখে নাও, স্মল রাউন্ড সেল টিউমার, স্মল রাউন্ড সেল টিউমার, কারণ এসব টিউমার সেলগুলো ছোটো ছোটো স্মল এবং ডার্ক ব্লু হয়, সেজন্য এটা আটটা কি নাম, চাইল্ডহুড টিউমারগুলো আটটা কি নাম, স্মল ব্লু রাউন্ড সেল টিউমার। এগুলো কি কি আছে, আইটা হয় রেটিনোপ্লাস্টোমা,
তারপর নিউরোব্লাস্টোমা হয় ব্রেনে হয় ব্রেনে হয় নিউরোব্লাস্টোমা এবং মেডুলোব্লাস্টোমা কিডনিতে হয় উইমস টিউমার এটা এক নাম হলো কি নেপ্রোব্লাস্টোমা লিভারে হয় হেপাটোব্লাস্টোমা বোনে হয় ইউইং সারকোমা লিম্ফোমা অ্যান্ড অ্যাকিউট লিউকেমিয়া দিস আর এক্সাম্পলস অফ সাম চাইল্ডহুড ম্যালিগন্যান্ট টিউমার্স অর স্মল ব্লু রাউন্ড সেল টিউমার লিখে নাও ফরদিন জালাল স্লাইডে দেখতেছ লিখতে পারতেছ জি স্যার লিখি স্যার হ্যাঁ লিখো চাইল্ডহুড মেলিগন্যান্ট হ্যাঁ বুঝতে লিখতে কোনো অসুবিধা হচ্ছে না স্যার লিখতে অসুবিধা হচ্ছে নেম অফ সাম অফ মেলিগন্যান্ট চাইল্ডহুড টিউমার যে টিউমার গুলো হ্যাঁ লিখতে পারতো দেখা যাচ্ছে লিখা জি স্যার পূর্ণিমা লিখে যাচ্ছে স্যার লিখা স্লাইড দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা তাহলে মেলিগন্যান্ট কোন 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 অর্গানে হয় বাচ্চাদের চাইল্ডহুড টিউমার গুলো একটু তোমার নামটা মনে রাখতে হবে আইতে কি হয় উপর থেকে শুরু করো ব্রেনে কি হয় নিউরোব্লাস্টোমা আর নেপ্রোবা ইয়ে মেডুলোব্লাস্টোমা আইতে হয় রেটিনোব্লাস্টোমা কিডনিতে কি হয় উইমস টিউমার অর নেপ্রোব্লাস্ট এটা একটা নাম হচ্ছে কি নেপ্রোব্লাস্টোমা লিভারে হয় হেপাটোব্লাস্টোমা বোনে হয় ইউইং সারকোমা লিম্ফোমা অ্যান্ড অ্যাকিউট লিউকেমিয়া সাধারণ এগুলোকে বলা হয় ব্লাস্টোমা এই সব সাধারণ ব্লাস্টোমা থাকে ব্লাস্টিক টিউমার ব্লাস্টোমা তার মানে কি ইমেচিউর সেল ইমেচিউর টিউমার লিখে শেষ আচ্ছা নেক্সট তাহলে আমরা টিমের সম্পর্কে মোটামুটি এটুকু পড়লাম টিমের নোমেন ক্লাসের ডেফিনিশন ক্লাসিফিকেশন দেয়ার মাইক্রোস্কোপিক ফিচার্স দেয়ার বিহেভিয়ার হাউ টিমার ইজ কজড টিমার কেন হয় টিমার কেন হয় ডি টু ওটা আমার একটু পরে আসবো আরো ডি টু মিউটেশন ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করবে এই যে টিমারটা কেন হচ্ছে কোন কোন ফ্যাক্টর রেসপন্সিবল ফর টিমার ফরমেশন সেখানে যেসব ফ্যাক্টর কাজ করে এগুলোকে আমরা বলি বলি দি স্যার কজ বাই সাম কল্ড কার্সিনোজেন্স কার্সিনোজেন্স তাহলে কার্সিনোজিনেসিস কিভাবে হয় কার্সিনোজিনেসিস কার্সিনোজিস কজ বাই কার্সিনোজেন্স না হোয়াট আর দ্য টাইপস অফ হোয়াট ইজ কার্সিনোজেন অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ কার্সিনোজেন্স এগুলো আমরা একটু পড়ি ঠিক আছে এরপর যাবো আমার মলিকুলার বেসিস এরপর যাবো আমরা ল্যাব ডায়াগনোসিস নাহলে দিজ আর অ্যাকোয়ার্ড এনভায়রনমেন্টাল এজেন্টস দিজ আর অ্যাকোয়ার্ড এনভায়রনমেন্টাল এজেন্ট দ্যাট কজ টিউমার ফরমেশন মিউটেশন ইন জিনস দিজ আর এনভায়রনমেন্টাল এজেন্টস দ্যাট কজ টিউমার ফরমেশন বাই জিনেটিক মিউটেশন জিনেটিক মিউটেশন দেখি তোমার ফ্রম ফ্রম এ কমন সেন্স তোমার কিছু এজেন্টের নাম বলো হুইচ হ্যাভ রিলেশনশিপ উইথ কার্সিনোমা আই লাইক টু টেস্ট ইউর আইকিউ কে কে বলতে পারবো দেখি রেডিয়েশন রেডিয়েশন ভেরি গুড কি রেডিয়েশন আচ্ছা রেডিয়েশন 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 ফ্রম কামিং ফ্রম আচ্ছা ঠিক আছে ভেরি গুড রেডিয়েশন বলেছো আর কি কি আছে বলো এনভায়রনমেন্ট আর কি কি ফ্যাক্টর যেটা কমন এজেন্টস যেগুলো আমরা ফেস করি স্মোকিং ফ্রম ইউর ভেরি স্মোকিং ভেরি গুড কিটা কে বলেছো এটা কে বলেছো এটা কে হ্যাঁ এটা কে বলেছো স্মোকিং স্যার আমি সঞ্জিতা হোসেন কে বলেছো সঞ্জিতা হোসেন থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের একটা বিগ ক্ল্যাপ স্মোকিং করে স্মোকিং ইজ এ ফ্যাক্টর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর
अच्छा देखिए आटू बोलते पर कोई स्मोकिंग कोता का कैंसर पर है कौन ऑर्गन कैंसर पर लंग कैंसर के बोलते पर लंग कैंसर वेरी गुड वेरी गुड लंग है करे स्टोमक है करे ब्लडर है करे लीप है करे वेरी गुड यू आर वेरी मच एडवांस অনেক আর কি কি দেখি আর নাম বলে দেখি আমি সব চার্ট দেখাবো আসবে দেখি একটা নাম বলো একটা এনভায়রনমেন্ট এজেন্ডার নাম বলো যেটা আমরা ড্রিঙ্ক করি ড্রিঙ্ক করলে লিভারে ক্যান্সার হয় কি অ্যালকোহল এটা বলতো না কেন অ্যালকোহল আচ্ছা আর একটা আছে আমরা ড্রিঙ্ক করি ড্রিঙ্ক করলে স্কিনে ক্যান্সার হয় কে বলতে পারবা স্যার আর্সেনিক ভেরি গুড এটা কে বলেছো নিজের ল্যাপটপ থেকে নিচ্ছে না ওই হল টু তে আছে ওগুলো নিচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে তোমার না স্যার এখন দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে না স্যার স্টার্ট হচ্ছে স্যার হ্যাঁ এখন দেখা যাচ্ছে যেসব ইনগ্রেডিয়েন্ট গুলো আছে কি একটা হলো কি বিটেল লিপ বিটেল লিপ বিটেল নাট অ্যান্ড কি লাইম আর কি আরেকটা চার নম্বরটা কি টবাকো টবাকো তোমার কেউ পান খাও নাকি
পান খাও না, পান খেয়ে দেখো না পানের মধ্যে কি কি থাকে, পান পাতা থাকে নাকি, আর কি থাকে, সুপারি থাকে, চুন থাকে, সাদা পাতা, সাদা পাতা চারটা, তো চারটা চারটা না, আরে তোমরা কাউকে পান পানে খাও না, তোমাদের কোনো অভ্যাস নেই, এগুলো শিখতে হবে। এই যে চারটা ইনগ্রেডিয়েন্ট অফ পান চিউইং, এই চারটার চারটাই কিন্তু প্রোকার্সিনোজেন, চারটাই কি কার্সিনোজেনিক অর প্রোকার্সিনোজেন। কাজে তোমার যাই করো পান খাওয়ার অভ্যাস করবে না, ঠিক আছে, পানও খেতে পারবে না, সিগারেটও খেতে পারবে না, অ্যালকোহলও খেতে পারবে না, খাবা কি? আমরা আগে ভাইরাসটা পরে ফেলি, ঠিক আছে, এরপর কেমিক্যাল কার্সিনো যাবো, এরপর রেডিয়েন্ট এনার্জিতে যাবো, একটা একটা শেষ করি। আমরা ভাইরাস গুলো কি কি দেখ, কোন কোন ভাইরাস সাধারণত ক্যান্সারের সাথে রিলেটেড, এগুলোকে বলা হয় অঙ্কোজেনিক ভাইরাস, অঙ্কোজেনিক ভাইরাস। চার পাঁচটা ভাইরাসের নাম রাখতে হবে, একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা কার্সিনোমা সার্ভিক্স করে, অ্যালোজেনিক ওয়ার্ডস করে, ইবি ভাইরাস, ইবি ভাইরাস মানে কি, ইপিস্টেন বার ভাইরাস, এটা নেজোফেঞ্জিয়াল কার্সিনোমা করে, হজকিন লিম্ফোমা করে, বার্কিস লিম্ফোমা করে, হেপাটাইটিস বি ভাইরাস হেপাটোজোলা কার্সিনোমা করে, হেপাটাইটিস সি ভাইরাস হেপাটোজোলা কার্সিনোমা করে, এইচটিএলভি ওয়ান হিউম্যান টি সেল লিউকার ভাইরাস এটা করে নন হজকিন লিম্ফোমা। তো অসুবিধা জিজ্ঞেস করার নেম সাম অঙ্কোজেনিক ভাইরাস, তোমরা এইভাবে নামগুলো বলবা, এর মধ্যে সবগুলোই ডিএনএ ভাইরাস, বাট এইচসিভি, এইচসিভি হচ্ছে কি আরএনএ ভাইরাস, এইচসিভি এইচটিএলভি ওয়ান হচ্ছে কি আরএনএ ভাইরাস, বাকি তিনটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এটা তোমার রবিন্সের চ্যাপ্টার আছে, তোমার দেখে নিবা ভালো করে, আর একটু ভালো মনে থাকবে তোমাদের, চারটা দেখে এটা কয়েকটা এক্সাম্পল লিখে নাও, অঙ্কোজেনিক ভাইরাস, নেম অফ দি ভাইরাস অ্যান্ড দেয়ার করেসপন্ডিং অর্গ্যান, এফেক্টেড অর্গ্যানস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং টাইপটা লিখতে হবে তোমাদের, টাইপ হলো 16, 18, 31, 33, 34, আচ্ছা এইটা একটু লিখে রাখো তোমরা, অংশ সারা কোন স্ট্রেন এটা জানতে, 16, 18, 31, 33, 34 হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, কার্সিনোমা সার্ভিক্স করে, অ্যানোজেনিটাল ওয়ার্ডস করে, ঠিক আছে, ইবি ভাইরাস করে, নেজোফেঞ্জিয়াল কার্সিনোমা, হজকিন লিম্ফোমা এবং বার্কিস লিম্ফোমা, হেপাটাইটিস বি ভাইরাস করে, হেপাটোসোলা কার্সিনোমা, হেপাটাইটিস সি ভাইরাস করে, হেপাটোসোলা কার্সিনোমা, এইচটিএলভি ওয়ান করে, নন হজকিন লিম্ফোমা। লিখে শেষ করেছো? অরুণিমা লিখে শেষ? জি স্যার। আচ্ছা বুঝেছো, হিমে পেপলো পাশে লিখো 16, 18, 31, 33, 34 এই স্ট্রেন করে সাধারণত কাস্টমার সার্ভিক্স করে। এরপর আমরা ব্যাকটেরিয়া দেখি, কোনটা কোনটা ব্যাকটেরিয়া করে কি করে দেখি, আচ্ছা শুধু লিখছি না, ব্যাকটেরিয়াগুলো লেখো, ব্যাকটেরিয়াগুলো লেখো, হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা আমি বলি, আমার তোমার তোমার লিখে নাও, ঠিক আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি কজিং গ্যাস্ট্রিক কার্সিনোমা অ্যান্ড লিম্ফোমা, হেলিকোব্যাক্টার পাইলোরি কজিং গ্যাস্ট্রিক কার্সিনোমা অ্যান্ড লিম্ফোমা। আরেকটা লিখো, সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা হেমাটোবিয়াম কজিং
ট্রানজিশন সেল কার্সিনোমা অফ ব্লাডার, এ দুটো এক্সাম্পল দিবে তোমরা